মরি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ওই লোকটা পীর ও মুর্শিদের কাছে যা বলল হুজুর আপনি তো কাশ্মীর আল্লাহর ওলি আপনার তো কাশ্মীর জিন্দা তাহলে আমার একটু পশু পাখির ভাষা শিখায় দেন তখন ওই ওলি বলতেছে বেটারে তুমি পশু পাখির ভাষা শিখলে বিপদগ্রস্ত হবা এর ওজন তুমি সহ্য করতে পারবা না আল্লাহ সবাইকে ক্ষমতা দেন না সবার আল্লাহ অর্থবিত্ত দেন না ধৈর্য যে ধরতে পারবে আল্লাহ তারই দেন আবার এর ভিতরে অনেকেই অধৈর্য হয়ে যায় এই সম্পদের মান সে রাখতে পারে না যেমন আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা লিখলেন একজন ভদ্রলোক আল্লাহর বান্দা তিনি তেনার পীর ও মুর্শিদের দরবারে যায় বললেন হুজুর আপনি তো কাশ্মীর আল্লাহর ওলি আপনার তো কাশ্মীর জিন্দা এই যে কাল আপনারা দেখেন এই কাশ্মীর অনেক ওজন ওই মুরিদ বলতেছে হুজুর আপনি তো কাশ্মীর আল্লাহর ওলি আপনার কাশ্মীর তো জিন্দা তাহলে আপনি দয়া করে আমাকে পশু পাখির বিদ্যা শিখায় দেন আল্লাহর ওলিরা কিন্তু পশুর কথা বুঝে পাখিদের কথা তারা বুঝে এবং গাছ তরু লতা পাতা যে জিকির করে সেই জিকিরের আওয়াজ তাদের কানে লাগে কারণ তাদের কাশ্ম জিন্দা কাশ্ম জিন্দাওয়ালা ওলি পাওয়াটা বিরাট বড় দুষ্কর কাশ্ম জিন্দাওয়ালা ওলি এটা পাওয়া অনেক বড় দুষ্কর এই বিদ্যা অর্জন করতে হলে একজন মানুষকে বহু সাধনা করতে হয় অনেক পরিশ্রম করতে হয় আল্লাহর পথে রিয়াজত করতে মুহাসাবা মুজাহাদা মুরাকাবা মুশাহাদা তার জীবনের বহু সময় তাকে পরিশ্রম করতে হয় আমরা একটা কামিল পাশের সার্টিফিকেটের জন্য 20 বছর 22 বছর লড়াই করছি একটা মুফতি সার্টিফিকেটের জন্য 22 বছর পর্যন্ত লড়াই করলাম জর্তমান উপেক্ষা করে মাদ্রাসায় গেলাম ঠিকমতো ক্লাস করলাম এরপরে এই যে কাশ্মীর কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কাশ্মীর এটা অত্যন্ত মূল্যবান ইবাদত অত্যন্ত মূল্যবান একটা মর্যাদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানে আমার উম্মতরা তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে এই টুকরাটা যদি সুস্থ হয় পোড়া বডিটা সুস্থ হবে এই টুকরাটা যদি অসুস্থ হয় পোড়া বডিটাও সুস্থ হবে আলা ওয়াহিয়াল কাল সেটা তোমাদের অন্তকরণ তোমাদের কাল এই কাল জিন্দা করা অত্যন্ত কঠিন দুরূহ কাজ আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমান ওই লোকটা পীর ও মুর্শিদের কাছে যা বলল হুজুর আপনি তো কাশ্মীর আল্লাহর ওলি আপনার তো কাশ্মীর জিন্দা তাহলে আমার একটু পশু পাখির ভাষা শিখায় দেন তখন ওই ওলি বলতেছে বেটারে তুমি পশু পাখির ভাষা শিখলে বিপদগ্রস্ত হবা এর ওজন তুমি সহ্য করতে পারবা না এই যে বিদ্যা এই বিদ্যার ওজন তুমি সহ্য করতে পারবা না তুমি বিপদগ্রস্ত হবা লোকটা বলতেছে না হুজুর আপনি দয়া করে আমাকে পশু পাখির ভাষা দয়া করে শিখাইয়া দেন তো বড় চাপাচাপি করার বিনিময়ে হুজুর তারে পশু পাখির ভাষা শিখাই দিলেন তো পশু পাখির ভাষা যখন শিখাই দিলেন শিখাই দেওয়ার পরে সে বাড়ি আসছে বাড়ি এসে খাওয়া দাওয়া করতেছিল এমন সময় তার বাড়ির কুকুর আসছে কুকুর আসার পরে ওই সে চিন্তা করলো আমি তো খানা খাচ্ছি তাহলে কুকুরকেও কিছু খাবার দেয় সে তার খাবার থেকে কুকুরকেও কিছু খাবার দিছে দুইটা রুটি সিরা কুকুরকে দিয়ে দিছে বাড়ির কুত্তা তো তো রুটি দুই কুত্তা তো এক কুত্তায় সব রুটি খেয়ে ফেলাইছে আর এক কুত্তায় ডাক দেখে আরে মালিকে তোরও রুটি দিছে আমারও রুটি দিছে তো তুই সব রুটি আমারটা খেয়ে ফেললি কুত্তায় কুত্তায় কথা বলে তাদের একটা ভাষা আছে এটা আমি আপনি বুঝি না দেখবেন তারা সেই ভাষাই চলে এক এলাকার কুত্তার কিন্তু লিডারও আছে এই গ্রামের এক গ্রুপ ওই গ্রামের আর এক গ্রুপ গ্রুপে গ্রুপে আবার কুত্তার লিডারও আছে ওরা লিডারের কথা মোতাবেক চলে
দেখবেন দুই গ্রুপের বিরাট বড় মারামারি চলতে থাকে সীমান্ত নিয়ে। এই গ্রুপকে তুই আমরা আমার এলাকায় ডুববি না, ওই গ্রুপকে তোরা আমরা এলাকায় ডুববি না, এটা নিয়ে যুদ্ধ চলতে থাকে। এ সব প্রক্রিয়া সৃষ্টি কার? না না হয় না, একসাথে বলেন কার? আল্লাহ। সিস্টেমটা, রুলসটা, রেজুলেশনটা সব আল্লাহ। আল্লাহ কুকুরকে একটা রেজুলেশন দিছে, পাখিদেরকে একটা রেজুলেশন দিছে, আপনার বাড়ির মুরগা এটা একটা রেজুলেশন আল্লাহ দিয়ে দিছে। সব সৃষ্টি রেজুলেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছে, আমাদেরকে আল্লাহ একটা রেজুলেশন দিয়ে রাখছে। আপনি রেজুলেশন বাইরে গেলে তখন আল্লাহ বলছেন শাস্তি, কঠিন শাস্তি, ইন্না আযাবিল শাদীদ, একবার মজবুত শাস্তি তোমাকে দেব যদি তোমরা আমার আইনের বাহিরে চলে যাও। আল্লাহর প্রত্যেক সৃষ্টির ভিতরে রেজুলেশন আল্লাহ দিয়ে রাখছে। এই কুকুর, একটা কুকুর আর একটা কুকুরের খাবার খেয়ে ফেলে দেওয়ার পরে ওই কুকুর ডাক ডাক হয়, তুই মন খারাপ করিস না ভাই, তোর রুটিটা আমি খাইছি, এই কয়েকদিন পরে বাড়ির মালিকের গরু মারা যাবে। বুঝছেন? কুত্তাই কয় বাড়ির মালিকের গরু মারা যাবে, ওই গরু ফেলে দিবে, তুই খাবি আমু খাব, ওই মরা গরুর গোস্ত তুই খাস আমু খাই, অসুবিধা নাই, কান্দাকাটি করিস না। তখন মালিক তাড়াতাড়ি গরু বিক্রি করতে হবে, এই মালিককে চালাকি করিয়ে রাখাল রে ডাক দে, বলে রাখাল, বলে কি মালিক, তাড়াতাড়ি গরুটা বাজারে নিয়ে যা বিক্রি করে দিয়ে আয়। তখন মালিক ডাক দে, রাখাল ডাক দে, বলতেছে মালিক রে গরু যে বিক্রি করব, বলেন তো এই গরু বিক্রি করব কেন, এত সুস্থ গরু বিক্রির তো কোনো প্রয়োজন নাই। মালিক ডাক দেখে, রে রাখাল তুই বুঝবি কি, তাড়াতাড়ি গরু বেচে ফেলা, আমি গরু বিক্রি করতে বলছি, তাড়াতাড়ি গরু বিক্রি কর। তোরা খালে নিয়ে তাড়াতাড়ি গরু বিক্রি করে দিয়েছি। গরু বিক্রি করে দেওয়ার পরে কয়েকদিন পরে আবার খাইতে বসছে, আবার ওই কুত্তা দুটি আসছে, কুত্তা আসিয়ে আবার রুটি দিছে, রুটি দেওয়ার পরে ওই কুত্তা আয় সে আগের কুত্তায় সব রুটি খেয়ে ফেলছে। এখন ওই কুত্তা আবার ডাক দেখে, আরে বেটা তুই আগের রুটিও খাইলি আজকের রুটিও খাইলি, আগের রুটিও খাইলি আজকের রুটিও খাইলি, মনে দুঃখ নিষ্টি ওই বাড়ির মালিকের ঘোড়া মারা যাবে, ওটা ফেলে দিবে রে মরা ঘোড়া রে, তুইও খাবি আমু খাবো, কয়েকটা আগের গরুর কথা বলছিলি গরু বেচে দিচ্ছে, গরু খাইতে পারলাম না, এখন ঘোড়ার কথা কয়ে তুই আমার রুটি সব খাইলি। না ভাই তুই মন খারাপ করিস না, ঠিকই ওই ঘোড়া মরে যাবে, ঘোড়াটা আমি আর তুই ভালো করে খাওয়ালে মরা ঘোড়া। বাড়ির মালিক কয় খাইছি রে, কি বিদ্যা শিখছি, কি জটিল বিদ্যা শিখছি, এ রাখা তাড়াতাড়ি ঘোড়া বিক্রি করে দিয়ে রাখালকে। মালিক বলেন কি, আমাদের এত প্রশিক্ষিত ঘোড়া বিক্রি করতে বলতেছেন, কয় না তাড়াতাড়ি ব্যাস তুই বুঝবি না, এটা ঘোড়া বাজারে নিয়ে বিক্রি করছে, বিক্রি করার পরে আরো কয়েকদিন পার হয়েছে, কয়েকদিন পার হওয়ার পরে এবার ওই মালিক আবার খাইতে বসছে, আবার একটা রুটি সিরা কুত্তারে দিছে, এই কুত্তা রুটি খায় আগের কুত্তা সব খেয়ে ফেলাইছে, ওই আগের কুত্তায় সব খেয়ে ফেলছে। বাকি কুত্তায় কয় আরে তুই মালিকের গরু গরু মরবে কথা বলে আপনার বুঝাইছোস, গোড়া মরবে বলে বুঝাইছোস, মালিকে গরু বিক্রি করে দিছে ঘোড়াও বিক্রি করে দিছে, গরু আর ঘোড়া যেখানে বেচছে সেখানে যে মরছে, ওই এলাকায় তো আপনার যাওয়া যাবে না, ওই এলাকার কুত্তায় আপনার ঢুকতে দিত না, তো সেই এলাকার কুত্তায় খাইছে, আমরা তো নসিব হইল না, তুই আজকেও রুটি খেয়ে ফেলছিস, মন খারাপ করিস না, কয়েকদিন পরে মালিক মারা যাইব, কেডাই মারা যাইব, কয়েকদিন পরে মালিক মরে যাইব, মালিক মরে যাওয়ার পরে জিয়াফত করবে না, রান্না বান্না করবে না, খাওয়ান টাওন দেবে না, ওই সময় তুই আর আমি মজা করে খাবানি, চিন্তা করিস না, ওইছে না কাজ। শুনেন, এই জন্য আল্লাহ যারে যতটুকুন তারে ততটুকুন বানায়, কি কথা কর না কে, আল্লাহ যারে যেই দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয়,
যেখানে যে উপযুক্ত তার সেই উপযুক্ত করে বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যার যেই দায়িত্ব তার সেই দায়িত্ব দেয়, যে যেখানের কার উপযুক্ত তার সেইখানকার উপযুক্ত বানায়। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ। এবার মালিক মনে মনে চিন্তা করে, সর্বনাশ, গরু মরার কথা বলছে, আমি গরু বিক্রি করে দিছি, যেখানে গরু গেছে সে গরুর ওখানে যায় গরু মারা গেছে। কুকুরের কথা মিথ্যা হয় নাই, ঘোড়ার কথা বললো, ঘোড়া যেখানে বিক্রি করলাম ওই বাড়ি যাওয়ার পরে ঘোড়াটাও মরে গেল। এখন কুত্তায় বলতেছে আমি বলে মারা যাব, হাই হাই, এখন আমার কোন জায়গা বেচবো, আমার জেহেরি বেচবো, হেরি তো মরবো, কি বিপদে পড়লাম। দৌড়ে গেছে আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি কাশ্মীর বিদ্যা জানেন, পশু পাখির ভাষা আপনি আমারে শিখাইলেন এই বিদ্যা, এখন তো আমি বিপদের মধ্যে পড়লাম। বলে কি বিপদ? বলে হুজুর, গরু মরার কথা আমি রুটি সিজাই দিলাম, কুত্তায় খাইল, এক কুত্তায় খাওয়ার পরে কুত্তা বলল গরু মারা যাবে, তোরা মন ভালো মন্দ আমরা খাবো গরুর গোশত, মরা গরু, কিন্তু আমি চালাকি করে গরু বিক্রি করে দিলাম, কুত্তারা আবার খাইতে দিলাম, কুত্তায় আবার বলল ঘোড়া মারা যাবে হুজুর, আমি ঘোড়াও বিক্রি করে দিলাম, এখন কুত্তারে খাইতে দিছি, কুত্তায় কাল কয় আমি বলে মারা যাব, হুজুর এখন উপায় কি আমার, আমি কি করব, আমি আমার নিজের তো আর বিক্রি করতে পারি না। মনোযোগ দিয়ে এখন আল্লাহর ওলি বলতেছে, বেটা তোমার এনে বলছিলাম এই বিদ্যা তুমি সহ্য করতে পারবা না, তুমি এর হাকিকত মারিফত বুঝবা না, তুমি বিদ্যার উপযুক্ত না। বলো হুজুর এখন করব কি? কয় বেটা শোনো, তোমার ভুলটা কোন জায়গা, আল্লাহ তোমারে বিপদ দিয়ে ওই গরুর উপর দিয়ে বিপদ থেকে গরুর উপর দিয়ে বিপদ চাপাই দিয়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, কিন্তু তুমি গরুটা বিক্রি করে দিয়েছো। এই আমাদের অনেক সময় গরু মারা যায় না, কথা কর না কেন, গরু মারা যায় না, নি কিছু দেখা, কিছু সময় দেখা যায় টাকা পয়সা চুরি হয়ে যায়, হয় না, নি না, কিছু সময় আঘাত পাঘাত পাওয়ার পর একটু কাটতে ছিটতে যায়, ব্যথাটা তার পায়, হয় না, নি কিছু সময় রোগ ব্যাধি হয়, হয় না, কিছু সময় দেখবেন ফসল আদি নষ্ট হয় কি না, এটা কেন হয় জানেন, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর কোরআন বলতেছে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ الله বলেন হে বান্দা তোমাদেরকে পরীক্ষা করব, কি পরীক্ষা তোমাদেরকে করব, পরীক্ষাটা হলো তোমাদেরকে সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সুসংবাদ দাও তাদের জন্য যারা এই কঠিন সময়ে সবর করতে পারে। আল্লাহর ওলি বলতেছে, বাবারে ওই গরুটা মারা যাবে, গরুর এন্তেকালের বিনিময়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, অর্থাৎ তোমার হায়াত তো শেষ, এখন হায়াতের গণ্ডি শেষ হয়ে গেছে, আল্লাহ চায় তোমার হায়াত আর একটু বাড়ুক, তুমি দুনিয়াতে আরো কিছুদিন থাকো, আল্লাহ ছোট্ট বিপদ থেকে তোমারে বড় বিপদ থেকে বাঁচাইতে চাইছিল, কিন্তু তুমি চালাকি করে গরুটা বেচে দিছ, তুমি চালাকি করে গরু বিক্রি করে দিছো, কিন্তু যে মালিকের বাড়ি গরু গেছে গরু তো ঠিকই মারা গেছে, তুমি গরু বিক্রি করে ওই মালিকের ক্ষতি করছো ইচ্ছা করে, এরপরও আল্লাহ চাইছিল তোমার ঘোড়ার উপর দিয়া তোমার হায়াত বাড়াইতে, তুমি চালাকি করে ঘোড়াটাও বিক্রি করে দিছো, যার কাছে ঘোড়া গেছে তার কাছে যাওয়ার পরে ঘোড়াটা মারা গেল, তুমি এখানেও চালাকি করলো, এবার তুমি মারা যাবা, কারণ তোমার হায়াত আর লম্বা হবে না, তুমি বেশি চালাকি করছো,
অতি সালাকির গলায় দড়ি। এজন আল্লাহর দরবারে রসুলের দরবারে ওলির দরবারে সালাকি চলে না, কি কথা কর না গে, ঠিক কি না? এখানে সালাকি চলে না, ইত্তেবি বান্দ্রামি এখানে চলে না। আল্লাহর ওলি ডাক দে বলল, বেটা তোমার আর কিচ্ছু করার নাই, তোমার হায়াত শেষ, তোমার আর এখান থেকে ফিরার কোন রাস্তা নাই, তুমি সব রাস্তা বন্ধ করে দিছ। এই জন্য মনে রাখবেন, কোন কোন সময় কোন কোন ছোট ছোট আপদ বিপদ রোগ ব্যাধি মুসিবত দিয়ে আল্লাহ পাক বড় কোনো বিপদ থেকে আপনাকে বাঁচায়। মনে করবেন এটা, বড় কোনো মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচায়, ছোটখাটো বিপদ আপদ দিয়ে ছোটখাটো মুসিবত দিয়ে আল্লাহ আপনার বড় কোনো মুসিবত থেকে বাঁচায় যায়। এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই। আচ্ছা, অনেকে সন্তান মারা যায় না, কারো ছোট্টকালে যখন সন্তান মারা যায় তখন এই সন্তানটা মারা গেলে বাবা মার কিন্তু অনেক বড় কষ্ট হয়, বিরাট বড় ব্যথা। এই ব্যথা আপনাকে আমি বুঝাইতে পারতাম না। তাহলে কি হলো, বেশি সালাকের গলায় দড়ি, মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে বড় করোনা বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। কথা কর না কে, ঠিক কি না? বন্ধুগণ আমার, এটা আল্লাহর ওলির জীবন থেকে একটা শিক্ষণীয় ঘটনা আমি আপনাদেরকে শুনাইলাম। এই জন্য অনেকে দরিদ্র আছে, তারা মনে করে আল্লাহ আমার কেন ধনী বলাইল না। কিন্তু একটা কথা মনে রাখবেন, গরিব মানুষ ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ভয় আল্লাহ, না না হইছে না, আরো জোরে কর, ভয় আল্লাহ। কত বছর? কোন 500 বছর? দুনিয়ার আখিরাতের 500 বছর, দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের এক দিন। সুবহানাল্লাহ, সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে একসাথে। করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমরারে গরিব বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করছে, আমরা তাতে খুশি, কি কথা কর না কে, ঠিক কি না?